আমি দলের এই মমসু অবস্থায় এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না দরকার হবে পায়ে ধরে নেব ভোটটা করুন রাগ অভিমান ছাড়ুন অনেকে বিজেপিতে চলে গেছিলো অনেকে নির্দে চলে গেছিলো পঞ্চায়েতে তারা দলটা করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন চাইছে দল মুমূর্ষ অবস্থায় রয়েছে সংকটজনক অবস্থা প্রয়োজনে হাতে পায়ে ধরে ক্ষমা চাইব তবু ঐক্যবদ্ধভাবে লড়াই করুন দলের কর্মীদের সঙ্গে বৈঠকে দলীয় কর্মীদের এমন বার্তা দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ঝুলি থেকে আসল কথাটা বলেই ফেলেছেন লড়াইয়ের আগে হার স্বীকার করে নিচ্ছেন কটাক্ষ বিজেপি প্রার্থী সুভাষ সরকারের গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলায় গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত হতে হয়েছিল শাসক দল তৃণমূলকে বহু ক্ষেত্রে গোজ প্রার্থী দিয়ে আবার কোথাও সরাসরি বিরোধী দলে গিয়ে বিক্ষুব্ধরা বিপাকে ফেলেছিল তৃণমূলকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্বের বারংবার হুঁশিয়ারি সত্ত্বেও সেই গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে পারেনি তৃণমূল পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর পঞ্চায়েত গঠনের প্রয়োজনে বহু ক্ষেত্রে সেই বিক্ষুব্ধদের ঘরে ফেরাতে বাধ্য হয় তৃণমূল এবার লোকসভা নির্বাচনের মুখে সেই বিক্ষুব্ধদের জন্য দরজা হাট করে খুলে দিল তৃণমূল শুধু বিক্ষুব্ধদের দলে আহ্বান জানিয়ে কাঁধে কাজ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দিয়েছে তাই নয় প্রয়োজনে বিক্ষুব্ধ ও অভিমানীদের পায়ে ধরে দলে ফেরানোর বার্তাও দিয়ে রাখলো তৃণমূল বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তী গতকাল বাঁকুড়ার তৃণমূল ভবনে বাঁকুড়ার দু নম্বর ব্লকের কর্মীদের সঙ্গে বৈঠকে বলেন ঐক্যবদ্ধভাবে দল করতে হবে যারা তা পারবেন না তারা দয়া করে দল ছেড়ে চলে যান দলের এই মুমূর্ষ অবস্থায় আমি দলে বিভাজন হতে দেব না প্রয়োজনে পায়ে ধরে নেব এরপরই দলের কর্মীদের প্রতি অরূপ চক্রবর্তীর বার্তা এখন একটা সংকট যুদ্ধ শুরু হচ্ছে এই সময় কে বড় কে ছোট তা দেখার সময় নয় মনোমালিন্য মান অভিমান দূরে ঠেলে সকলে একসঙ্গে লড়াই করুন নিজের বক্তব্যের সমর্থনে অরূপ চক্রবর্তী বলেন গত পঞ্চায়েত নির্বাচনে রাগ অভিমান করে অনেকেই বিরোধী দলে চলে গিয়েছিল তারা আমাদের সম্পদ কেউ দোষ করে থাকলে তিনি পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন কিন্তু তাদের ফিরিয়ে এনে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে শোনাবো তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী কি বলছেন কি বক্তব্য তার শুনুন না না দলের যে কর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে অনেকে ভোটের সময় পঞ্চায়েতের সময় এদিক ওদিক রাগারাগি করে গেছিল কিন্তু ওদের তো চাই ওরা তো সম্পদ দলের আমাদের যদি কেন কারো ভুল ত্রুটি থাকে বলুন আমি পায়ে ধরবো কোনো ব্যাপার ক্ষমা চেয়ে নেবে যদি কেউ দোষ করে ক্ষমা চেয়ে নেবে কি অসুবিধা তখন পায়ে ধরে চাইবেন তাতে কোনো অসুবিধা নেই আরে একটু আধ তো থাকেই বড় দল না বুথ লেভেলে তো একটু আধ হয় ওগুলো ঠিক হয়ে যাবে একটি হয়ে যাবে ওগুলো ঠিক হয়ে যাবে না সেরকম কিছু দুটো একটা পঞ্চায়েত এক দুটো ভোটের জন্য বিজেপিতে চলে গেছে ভোটটা পেলেই দেখো সব চলে আসে বা এখনই আসতে আরম্ভ করেছে আমি এখন বিজেপি প্রধানগুলো নিতে চাইছি না চাইলে হয়তো পেয়ে যাব এখন চাইছি না মেম্বাররা জয়েন করছে করুক কর্মীরা আসুক ঠিক আছে কর্মীদেরকে আমি এই জন্য হুচারে দিলাম যে এটা তোমার স্বাধীনতা আন্দোলনে যেমন ব্রিটিশের সঙ্গে আন্দোলন হয়েছিল দেশকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু এইভাবে আন্দোলনটা এবং দলে কাজ করতে হবে দলে যদি কাজ না করে ছেড়ে দিতে হবে আমি দায়িত্ব নেবো কাজ করবো তা হবে দল ইজ ভ্যারিস্টিক্স সেই রকম যে কর্মী মেঘ আবার স্টেপ নেবো আমার চোকস করবো স্টেপ নেবো চেঞ্জ করে দেবো আরেকজন জুড়ে দেবো ফাঁকি ফুঁকি চলবে না আমি দলের এই মমস্যু অবস্থায় এই কঠিন অবস্থায় কোন কর্মীকে যে বিভাজন হতে দেবো না দরকার হবে পায়ে ধরে নেবো ভোটটা করুন রাগ অভিমান ছাড়ুন অনেকে বিজেপিতে চলে গেছিল অনেকে নির্দলে চলে গেছিল পঞ্চায়েতে তারা দলটা করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন চাইছে অরুপ চক্রবর্তীর এই মন্তব্যে হাতে অস্ত্র পেয়েছে বিজেপি বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের কটাক্ষ অরূপ চক্রবর্তী আসলে তৃণমূলের আসল অবস্থাটাই বলে ফেলেছেন কথা বলার অর্থ লড়াইয়ের আগেই তিনি হার স্বীকার করে নিয়েছেন কি বলছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার এবার সেটাও শোনাবো তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল এরকম অবস্থা দল মুমূর্ষ অবস্থায় আছে মানে তৃণমূল দল মুমূর্ষ অবস্থায় আছে দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারে এত ভয়ংকর অবস্থা আবার কর্মীদের একত্রিত হওয়ার জন্য যেভাবে উদাহরণ দিচ্ছেন সেটা তো অবিস্মরণীয় উনি বলছেন যে ভাই ভাই ঝগড়া লাগলে বাবা মারা গেলে সবাই তো একসঙ্গে শ্মশানে যায় কি ভয়ঙ্কর পরিস্থিতি তো আমার তো দেখে যা মনে হচ্ছে যে প্রতিপক্ষ বোধ হয় আগেই হার মেনে নিচ্ছে নাকি সবসময় লড়াইয়ে প্রতিপক্ষ একটু জোরদার হলে মানে দুটো টিম যখন খেলে দুটো টিমই যখন ভালো খেলে সেই খেলা দেখতে ভালো লাগে কাজী আমার তো মনে হচ্ছে যে উনি বোধ হয় আগেই হার শিকার করে নিচ্ছেন আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন দেখি লোকসভা ভোট যত এগিয়ে আসছে চড়ছে রাজনীতির পারদ একে অপরে সবাই কিন্তু বিতর্কে জর্জরিত হচ্ছে এদিন বাঁকুড়ার তৃণমূল ভবনে একটি কর্মীসভার আয়োজন করা হয় বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেখানে যখন কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে যাচ্ছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তিনি বলেই বসলেন দলের অবস্থা কিন্তু ভালো নয় দল মমূর্ষ অবস্থায় রয়েছে এই অবস্থায় সুষ্ঠুভাবে ভোট করতে গেলে দরকার হলে কর্মীদের পায়ে ধরবেন এবং সুষ্ঠুভাবে ভোট কিন্তু সম্পন্ন করবেন অপরদিকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার জানান যে ভোটের আগেই কিন্তু হার স্বীকার করে নিচ্ছেন কার্যত তৃণমূল শিবির এভাবে যতদিন এগিয়ে আসছে চড়ছে রাজনীতির পারদ উত্তপ্ত হচ্ছে বাঁকুড়া জেলার রাজনীতি এখন ভোট পরবর্তী দিনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বিতর্কের পরেও কে সেটাই এখন দেখার বিষয় রাজনৈতিক চাপানো তোর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলি টানাটানি প্রচার আর তারই মধ্যে এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ তারই মধ্যে কি বলছেন অরূপ চক্রবর্তী তিনি বলছেন যে বিতর্কে জড়িয়ে পড়েছেন তার বক্তব্য দিয়ে তিনি যে বার্তা দিলেন যে প্রয়োজনে হাতে পায়ে ধরে ক্ষমা চাইব তবু ঐক্যবদ্ধভাবে লড়াই করুন শোনাব সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না আমি দলের এই মমসু অবস্থায় এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না দরকার হবে পায়ে ধরে নেব ভোটটা করুন রাগ অভিমান ছাড়ুন অনেকে বিজেপিতে চলে গেছিল অনেকে নির্দলে চলে গেছিল পঞ্চায়েতে তারা দলটা করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন চাইছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন